হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও সবাই বিন্দাস আছি। আর দেখছো তো, দীঘার ইলিশ বড়ে রানা, দীঘা থেকে ইলিশ মাছ আজকে বের করে কাটলাম। আর এখন দেখো, এখন আমি সকালের ব্রেকফাস্ট করছি। দেখো রুটি বেলা হয়ে গেছে, কয়েকটা রুটি করাও হয়ে গেছে, আর এখন কয়েকটা বাকি আছে, সেটাও করে নেব। আজকে দুপুরের মেনু তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, সারাদিন কী করছি সেগুলোও শেয়ার করব। বাট আর একটা স্পেশাল জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, সেটা আমি এখন বলবো না। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। আর এখন দেখো, কুমড়ো তো একটা ইলিশ মাছ রাখা আছে, এটা ফ্রিজে থাকবে, আর একটা ইলিশ কাটা হয়েছে, চলে এসেছি। আর এখন কী করছি বলতো, এখন আমি ইলিশ মাছটাকে হালকা করে ভেজে নেবো। ইলিশ মাছ খুব ভাজলে একদমই খেতে ভালো লাগে না, ইলিশ মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায়, প্রচণ্ড ঘাম হচ্ছে। আমি এখনও স্নান করিনি, টিউশনে পড়িয়ে ছুটি দিয়ে আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এসেছি। টিফিন খেয়েছি, তোমরা তো দেখলে ব্রেকফাস্ট। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ইলিশ মাছগুলোকে ভাজবো। বাট তার আগে তেলটা গরম হতে থাক, আমি তার মাঝখানে বেগুন আলুটা কেটে নেবো, কারণ আজকে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ ঝোল করবো, আর রাতের দিকে সর্ষে বাটা দিয়ে ইলিশ খাওয়া হবে। আর দুপুরবেলা ভালো লাগছে না সর্ষে টর্ষে বাড়তে গরমে, তো রাত্রেবেলা ওটা করা হবে। এখন বেগুন আলু দিয়েই খাওয়া হবে, সিম্পল একটা তরকারি করব। আর ফ্রিজে খাসির মাংস আছে, তো সেটা আমি অল্প কিছু দিয়ে ছেলেকে খাইয়ে দেবো, মানে ছেলে রান্না করে দিতে হবে, না হলে ইলিশ মাছে প্রচুর কাঁটাও খেতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার, চলো আমি দেখো। বেগুন আলু আমি কেটে নিয়েছি, তো দেখো আমি নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে দেখো তেলটা গরম হয়েছে, ধোঁয়া উঠছে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, ইলিশ মাছ দিয়ে দিয়েছি, আর এখানে দেখো এই কয়েকটা বাকি আছে, এগুলো পরে ভাজবো, অল্প অল্প করেই ভাজছি। দেখো মাছগুলোকে জাস্ট উল্টে দিয়েছি, এবার ওই উল্টো পিঠটা একটু হয়ে গেলেই নামিয়ে নেবো। এপি টপিট এটা বেশি ভাজবো না, বেশি ভাজলে খাওয়াই যাবে না, মানে ইলিশ মাছের সেই স্বাদ গন্ধটাই থাকবে না। তো যাই হোক, এটা এক পিঠ আমি হালকা করে ভেজে নিয়েছি, ফোনে কেমন আসছে আমি বুঝতে পারছি না, আর এক পিঠ হালকা করে ভাজবো। আর তেল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ আমি অল্প তেল দিয়েছিলাম, এখন তেল বেরোচ্ছে। তো যাই হোক, টেস্টি তো লাগবে, বোঝাই যাবে। দেখো মাছ ভাজা কমপ্লিট, এই দু পিস, আর এই দু পিস হচ্ছে দুপুরবেলা আমরা খাবো, আর এই দু পিস, আর এই দু পিস, আর লেজাটা রাত্রে হবে। আর এখানে দু পিস একটু কড়া করে ভাজছি, ভাতের সঙ্গে মাছের তেল দিয়ে খাওয়া হবে। আমি আর মা মাছের তেল দিয়ে ভাজা মাছটা খাবো, কারণ ভাজা মাছ দুটো খেতে না মাছের তেল দিয়ে দারুণ লাগে, তো ওই জন্য এই দুটো মাছ একটু কড়া করে ভাজা, আর এগুলো সব হালকা করে ভাজা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর মা ওখানে আনাজ কাটছে, আমি হাফ কাটছিলাম, মা আবার এসে কেটে দিচ্ছে। আর এখানে দেখো খাসির মাংস, এগুলো ছেলের কিছুটা বেছে আবার রেখে দেব। তো চলো বন্ধুরা, দেখো মাছ ভাজা, মাছের তেল রেডি। দেখো আমি জাস্ট আলুগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে এক একটা করে তুলে নেব। তো এবার আমি একটু বেগুনটাকেও ভেজে নেব, নিয়ে তারপরে আমি রান্নাটা। দেখো বন্ধুরা, বেগুন আলু কষা হয়ে গেছে, একদম সিম্পল কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে, কোনো গুঁড়ো লঙ্কার ঝাল টাল কিচ্ছু দেয়নি, কারণ যা গরম পড়ছে। এবার আমি জল ঢেলে দেবো, বন্ধুরা ফাইনালি আমার বেগুন আলু ইলিশ মাছের ঝোল রেডি, দেখতে পাচ্ছ তোমরা তো রেডি। এখন আমি ছেলের খাসির মাংসটা চাপিয়ে দেব। এখানে দেখো ভেজে নিয়েছি, আর এই তেলটা একটু বেশি হয়েছে, তাই চামচ করে রেখে দিয়েছি। মাছগুলো আপাতত রাতের জন্য, এগুলো তোলা থাক। সো ফাইনালি স্নান কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করতে যাবো, তো হচ্ছে ওই জন্য তোমরা শব্দ শুনতে পাচ্ছ। তো যাই হোক, আপাতত চলো খেতে যাই, খাওয়া দাওয়া শুরু করি, চলো। তো ফাইনালি ছেলের খাইয়ে নিয়ে আগে দেখো চলে, কি খাচ্ছিস বল, কি খাচ্ছিস বল, কি মাংস, মুরগির মাংস বলছে, কিসের মাংস, দাঁড়া আগে তো মাখিয়ে নি।
তো যে ভিডিওটা দেখানোর জন্য আমি জাস্ট উত্তেজিত হয়ে আছি, তো সেই ভিডিওর কথাটাই আমি একটু শেয়ার করি। জানি না আমার শেয়ার করাটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমার মনে হলো আমার জিনিসটা ভালো লাগলো, আমি সেই জন্যই আমার ব্লগে আমি শেয়ার করলাম। সেটা হচ্ছে আমরা সত্যি প্রথমে বুঝতে পারিনি, মানে আমার হাজবেন্ড যে ভিডিওটা করেছে তো সে প্রথমে বুঝতে পারিনি, তো অপূর্ব রায় যিনি ক্যামেরাটা করছে ওনার বড় ভক্ত, আমি ভালো লাগে ওনাকে, মিরাকেল থেকে আমি ওনাকে দেখে আসছি। তো যাই হোক, ওনার ফেসবুক পেজ আছে, তো সেখানে আমারও ফলো করা আছে, আমার হাজব্যান্ডেরও ফলো করা আছে। তো হাজব্যান্ড ডিউটি করছিল সেই সময়, তো ওনাদের কাছে খবর আসে যে এরকম একজন ওখানে কিছু একটা হচ্ছে, তো সেই হিসেবে এসেছিলো। বাট এসে দেখে যে না, এটা একটা ভালো কাজই হচ্ছে, তো ওই জন্য আর কি আমার হাজব্যান্ডরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো। বাট একটু মানে একটুও বুঝতে পারিনি যে এটা অপূর্ব রায়, তো আর না হলে আমাকে খবর দিতে আর আমি ছুটতে চলে যেতাম। তো যাই হোক, ইনি যেই মানসিক ভারসাম্যহীন মানুষের পাশে দাঁড়ায়, তো আমার তো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর উনি যে কাজটা করছে, সত্যি এরকম কাজ কজন করে বলো তো। যাই হোক, এইসব মানুষদের পাশে দাঁড়ানো সত্যি আমাদের মানে কি বলবো, সবার মন থাকা দরকার। তো যাই হোক, ইনি দাঁড়িয়েছেন, খুবই ভালো কথা। আর তোমরা ভাবছো আমরা জানতে পারলাম কি করে যে এটা অপূর্ব রায়, তো আমরা ওনাকে ফলো করি ফেসবুক পেজে। তো যখন সৈকতকে দেখালো, মানে অপূর্ব রায় উনি ক্যামেরাটা ঘুরিয়েছিলেন, তো যখন সৈকতকে দেখালো, ওরা যেহেতু ডিউটির ড্রেস পরেছিল তো দেখিয়েছিল ওদেরকে, ওর স্যারদেরকেও দেখিয়েছিল, তখনই ও লাইভ ভিডিওটা দেখে চিনতে পারে। তো যাই হোক, আমার তো খুবই 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 বেশ মানে ভালো লাগছে যে আমাদের এখানে, মানে আমাদের এলাকাটা যেহেতু সুন্দরবন এলাকা, তো সেই এলাকা সেই অঞ্চলে এসে উনি যে এত ভালো একটা কাজ করছেন, তার জন্য ওনাকে হ্যাটস অফ ইউ সত্যি। মানে আর উনি হচ্ছে আমার সবথেকে মানে মিরাক্কেল থেকে যখনই আমি ওনাকে দেখেছি, আর খুব মানে বেশ সবসময় হাসি, মানে দেখলেই মনের মধ্যে একটা টেনশন চলে যায় যে না, সবসময় হাসির কথা বলে, সবাইকে হাসায়। তো যাই হোক, আমি ফেসবুক পেজে ওনাকে, আর উনি যেহেতু আগে একটু রোগা ছিল আর এখন একটু চেহারাটা হেলদি হয়েছে, ওই জন্য চিনতে পারা যায়নি, তো এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য ভাবলাম একটু শেয়ার করে দিই। আর রাতে দেখো আমি সর্ষে ইলিশ করেছি, একদম পাতলা ঝোল, তো সর্ষে ইলিশটাই আমাদের ডিনার হবে।